শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই আছ ভালোই আছো তো আমি এখন দেখো পায়েস বানাচ্ছি তো সকালবেলায় মা বললো যে পায়েসটা বানিয়ে ফেল তো মা চিনি সব কিছুই দিয়ে দিয়েছিল চাল তো তারপরে মা তার আগে উঠোনটা লেপেছিল মার বদি বদি জল তুলে দিয়েছিলো তারপরে দাদা তো বাজার নিয়ে চলে এলো মাছ দুই রকমের মাছ কাতল মাছ চিংড়ি মাছ আর এখানে খাসির মাংস এনেছিল দু কিলো আর এখানে দেখো আমার মেয়ে আর ভাস্তি দুজনে খেলতে বসে গেছে আর বেশি না এগারোটা সাড়ে এগারোটার দিকে আমার পিসা বোন এটা নতুনে বিয়ে হয়েছে তো এরা চলে এসছে ওদেরকেও ষষ্ঠীতে আনা হয়েছিল তো ওদেরকে আসার পরে কতক্ষণ বসে থাকবে তো ওদেরকে আগে ষষ্ঠী করা এটা হচ্ছে আমার দাদু মার বাবা তো মা ওদেরকে ষষ্ঠী করাচ্ছে তো তারপরে দেখো আমি আমি রান করেছিলাম লেটে আমি দেখো রান্নাঘরে চলে এসেছি দেখো আমার বাবার ভাই রান্নাঘর পুরো একদম জানলার মতো আলো আলো আসছে আর এই যে আমার বৌদি তো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করেছি রান্নাটা আমি করেছিলাম চিংড়ি কারি আর চিংড়ি কারি করেছিলাম আর কাতল ভাপা আর এখানে বৌদি একটু চচ্চড়ি করেছিল তেল চচ্চড়ি এই যে দেখো কাতল ফাপাটা করেছিলাম আমি আর ডাল করেছিল তো সকাল থেকে কিছু খাইনি তো খেতে পেয়েছিল একটু সামান্য ভাত ডাল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আর বড়মশা এখনও আসেনি আর এদিকে মা হচ্ছে খাসির মাংসটা বানাচ্ছে আগে রান্নাগুলো আমি হচ্ছে তার বড়মশা যখন আসলো বড়মশা একটা ইলিশ মাছ নিয়ে এসলো মানে অনেকগুলোই এনেছিলো তার মধ্যে একটা বড় ইলিশ মাছ উঠে দিলো তারপরে ওটাও আমি রান্না করেছিলাম ইলিশ ভাপা আর এখানে দেখো বোন কেবল আসলো তো বোন অনেক লেটে এসেছিলো তো আমার বড় বসেছিল আমি ওদিকে ফল টল রেডি করেছিলো তো একসাথেই দুই জামাইকে জামাই ষষ্ঠী করলো তো ওটা আমার ছোট বোনের বর আর ওটা আমার বর তো মা এখন জামাই ষষ্ঠী করছে দেখো আমার বোনও বসে আছে ক্যামেরাটা আমি ধরছিলাম বলে আমি পাশে নেই তারপরে ছেলেকে ক্যামেরাটা হাতে দিয়ে তারপরে আমি বসেছিলাম তো প্রথমে দু জামাইকে করে নিল তারপরে দেখো যে আমি বসে গেছি তারপরে আমাদের দুই বোনকে দিয়েছিল ষষ্ঠী তা আমাদের সেরকমভাবে নিয়ম নেই শুধু শখ জামাই ষষ্ঠী করবে তো কোনো রকম একটু নিয়ম টম করে তো এইভাবে আমাদের ষষ্ঠী করা হয় তোমাদেরকে আর কেমন করে করা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তারপরে ওই যে আমার দাদু একটু শরীর দাদুর শরীরটা বেশি ভালো নেই আসেই মামার বাড়ি তো দাদুকে আসতে বলেছে দাদু টুটো তো চলে এসছিলো আর দেখো আমাদের হয়ে গেছে এখন দুই জামাইকে দুথলা ফল সাজিয়ে দিয়েছিলাম বলতেছিলো যে এত ফল তো আমি তো জানি ওরা খাবে না আমাদের খেতে হবে ওই জন্য কম করে সাজিয়েছিলাম আর তারপরে ভাত খাওয়া হচ্ছিল বৌদি আমাদের খেতে দিচ্ছিলো তারপরে মেয়ে তো সারাদিন খায়নি তো আমার সাথে বিকেলে চারটার সময় মানে ভাত খাচ্ছিল ও হচ্ছে ইলিশ মাছ দিয়ে খাচ্ছিলো খুব ভালো লাগছিলো তো ইলিশ মাছটা শুধু খাচ্ছিলো তারপরে আমার বোন চলে যাচ্ছে আর আমার নিজের বোন ছিল তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানি টাটা বাই বাই বন্ধুরা